বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন। যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেই সব সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় 20টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন 4টি, বাক্যের ভিতরে ব্যবহার্য 10টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য 6টি। বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন সমূহ। যতিচিহ্নের নাম, আকৃতি, বিরতিকাল, কমা বা পাদচ্ছেদ। এক, বলতে যে সময় প্রয়োজন, সেমিকোলন। এক, বলার দ্বিগুণ সময়, দাড়ি বা পূর্ণচ্ছেদ। এক সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন, এক সেকেন্ড। বিস্ময় ও সম্বোধন চিহ্ন, এক সেকেন্ড। কোলন, এক সেকেন্ড। ড্যাশ, এক সেকেন্ড। কোলন ড্যাশ, এক সেকেন্ড। হাইফেন, থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্ন, থামার প্রয়োজন নেই। একক উদ্ধৃতি চিহ্ন, এক উচ্চারণে যে সময় লাগে। যুগল উদ্ধৃতি চিহ্ন, এক উচ্চারণে যে সময় লাগে। ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, থামার প্রয়োজন নেই। ধাতু দোতক চিহ্ন, থামার প্রয়োজন নেই। পরবর্তী রূপবোধক চিহ্ন, থামার প্রয়োজন নেই। পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, থামার প্রয়োজন নেই। সমান চিহ্ন, থামার প্রয়োজন নেই। বর্জন চিহ্ন, থামার প্রয়োজন নেই। সংক্ষেপণ চিহ্ন, থামার প্রয়োজন নেই। বিকল্প চিহ্ন, থামার প্রয়োজন নেই। যতি বা ছেদ চিহ্নের ব্যবহার, কমা বা পাদচ্ছেদ। কমা, এক, বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। দুই, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া সবগুলোর পরই কমা বসবে। যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। তিন, সম্বোধনের পর কমা বসবে। যেমন ফাইয়াজ, এদিকে এসো। চার, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। যেমন তুমি যাবে, না যাবে না। সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পাঁচ, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর কমা বসে। যেমন কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্ব পরিচিত। ছয়, উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসবে। যেমন সাহেব বললেন, ছুটি পাবেন না। সাত, মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসবে। যেমন ষোলোই পৌষ, বুধবার, 1399 বঙ্গাব্দ। আট, বাড়ি বা রাস্তার নম্বরের পর কমা বসে। যেমন 68 নবাবপুর রোড, ঢাকা 1000। নয়, নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসে। যেমন ডক্টর মুহাম্মদ মোজাম্মেল হক, এম এ, পিএইচডি। সেমিকোলন বা অর্ধচ্ছেদ, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। যেমন ফাইয়াজ এসেছিল কিন্তু খাবার খায়নি। শূন্য তিন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, ফুল স্টপ। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। দাড়ি চিহ্নকে একটি আলোচনার শেষে ব্যবহার করতে হয়। যেমন আমরা বাংলাদেশে বাস করি, প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন তুমি অফিসে কি কাজ করো, বিস্ময় বা সম্বোধন চিহ্ন।
এক্সক্লেমেশন মার্কস, বিস্ময়, আবেদন, আরতি, হতাশা, আনন্দ ইত্যাদি মনোভাব প্রকাশের ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন বসে। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো, কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে, যেমন অবাক কাণ্ড, লোকটা হঠাৎ গায়েব হয়ে গেল, কোলন বা দৃষ্টান্তচ্ছেদ, কোলন, একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। আগে যেখানে ড্যাশ ব্যবহার হতো, এখন সেখানে কোলন ব্যবহার হয়। বর্তমানে উদাহরণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত। কোলন ও বিসর্গ এক নয়, কোলনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। যেমন, 52 বছরে আমাদের পরিবর্তন এই হয়েছে, আমরা অসাধু, কপট, কলহপ্রায়ণ একটি জাতিতে পরিণত হয়েছি। ড্যাশ বা রেখা চিহ্ন, ড্যাশ যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ বসে। এছাড়াও এক বাক্যের সঙ্গে অন্য বাক্যের সংমিশ্রণে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। কথোপকথন বা সংলাপের শুরুতে ড্যাশ বসতে পারে। কিবোর্ডে অল্ট বাটন চেপে রেখে ডান পাশের নম্বর কিবোর্ডে 0151 চাপলে এই চিহ্নটি আসবে। যেমন, হঠাৎ মুহূর্তের জন্য কি কারণে বুঝলাম না, আমাদেরও একটু মন খারাপ হলো, এমন কথা তুমি বলতে পারলে? কোলন ড্যাশ বা দৃষ্টান্ত রেখা, কোলন ড্যাশ, কোলন ড্যাশের ব্যবহার এখন খুব কম, এর জায়গা দখল করেছে কোলন বা ড্যাশ। কোলন ড্যাশের কাজ বাক্যের কোন অংশকে বিশদ করা। উদাহরণ বোঝাতে আগে কোলন ড্যাশ ব্যবহৃত হতো, যেমন ধর্মান্ধ কিছু জাতির উদাহরণ, পাকিস্তান, ইসরায়েল। ঊর্ধ্ব কমা বা ইলেক বা লোপ চিহ্ন, অ্যাপোস্ট্রফি, কোন বিলুপ্ত বর্ণের পরিবর্তে লোপ চিহ্ন বসানো হয়, ঊর্ধ্বকমা প্রথমত লোপচিহ্ন হিসেবে ব্যবহার হয়। যেমন, তোর মার কাছ থেকে কিছু খাওয়ার নিয়ে আয়। 26 মার্চ 1971 বাংলাদেশ স্বাধীন হয়। একক উদ্ধৃতি চিহ্ন, ইনভার্টেড কমা, বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যেমন, গ্রিক শব্দ অ্যাটমোস থেকে এসেছে ইংরেজি শব্দ অ্যাটম। যুগল উদ্ধৃতি চিহ্ন, ডাবল ইনভার্টেড কমা, যদি উদ্ধৃতির ভেতরে আরেকটি উদ্ধৃতি থাকে তখন প্রথমটির ক্ষেত্রে দুই উদ্ধৃতি চিহ্ন এবং ভেতরের উদ্ধৃতির জন্য এক উদ্ধৃতি চিহ্ন হবে। এছাড়াও প্রবন্ধ, গল্প ও কবিতার নামের ক্ষেত্রেও যুগল উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। এই ভারতবর্ষ কাগজেই নরেশবাবু লিখিয়াছিলেন, না জানিয়া শাস্ত্রের দোহাই দিও না। বন্ধনী চিহ্ন বা ব্র্যাকেট, ব্র্যাকেট, বন্ধনী চিহ্ন তিন প্রকার, যেমন প্রথম বা বক্র বন্ধনী, দ্বিতীয় বা গুম্ফ বন্ধনী, তৃতীয় বা সরল বন্ধনী। মূলত গণিত শাস্ত্রে এগুলো ব্যবহৃত হলেও বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে প্রথম বন্ধনী ব্যবহৃত হয়। এখানে থামার কোনো প্রয়োজন নেই। যেমন, বিএ, অনার্স, এমএ, অন্যের কথার মধ্যে অর্থাৎ উদ্ধৃত বাক্যের মধ্যে নিজের কথা ঢোকাতে গেলে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে। যেমন, ছাত্রটি লিখেছে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ 1923-1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বিকল্প চিহ্ন, অল্টারনেটিভ সিম্বলস, কোনো শব্দ যখন অন্য একটি শব্দের পরিপূরক হিসেবে ব্যবহার করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তখন ওই চিহ্নকে বিকল্প চিহ্ন বলা হয়। এছাড়াও, অথবা, শব্দের পরিবর্তে বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়। যেমন,
সময় মতো সালাত বা নামাজ আদায় করুন। এখানে সালাতের পরিবর্তে নামাজ শব্দটিও ব্যবহার করা যাবে। হাইফেন বা সংযোগ চিহ্ন। হাইফেন সত্যিকার অর্থে সংযোগ চিহ্ন। হাইফেন সবসময় বসে দুই বা ততোধিক শব্দের মধ্যে, যেমন পশু পাখি, সোনা রূপা মণি মুক্তা ইত্যাদি। এক বিন্দু বা সংক্ষেপণ চিহ্ন, অ্যাব্রিভিয়েশন সিম্বলস, সাধারণত শব্দ সংক্ষেপ অথবা একের পর এক ক্রম নির্দেশক কাজে বিন্দু ব্যবহার হয়ে থাকে, যেমন এমএ, বিএ ইত্যাদি। ত্রিবিন্দু বা বর্জন চিহ্ন, এক্সক্লুশন সাইন, কোনো কথা বাদ দেওয়া হয়েছে কিংবা অসমাপ্ত রেখে দেওয়া হয়েছে বোঝাতে ত্রিবিন্দু ব্যবহার করা হয়। মোট কথা বাক্যের কোনো অংশকে বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার হয়। কিবোর্ডের অল্ট বাটন চেপে রেখে ডান পাশের নাম্বার কিবোর্ডে 0133 চাপলে এই চিহ্নটি আসবে। যেমন রাগ করে সে আমাকে বললেন, তুমি একটা ডট ডট ডট। আলোচনা করতে গিয়ে তিনি অনেক কথা বললেন, যেমন তারা মানুষ ভালো না ডট ডট ডট। ব্যাকরণিক চিহ্ন। বিরাম চিহ্নের বাইরেও বাংলা ভাষায় কিছু চিহ্ন ব্যবহৃত হয়। এগুলো দিয়ে কোনো বিরতি বা ছেদ বোঝানো হয় না। এগুলো ব্যাকরণের কতগুলো টার্মস বোঝায়। ব্যাকরণের বিভিন্ন তথ্য বা টার্মস বোঝাতে যেই চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলোই ব্যাকরণিক চিহ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত উল্লেখযোগ্য কয়েকটি ব্যাকরণিক চিহ্ন হল, ব্যাকরণিক চিহ্ন, গ্র্যামাটিক্যাল মার্কস, সমান চিহ্ন বা সমস্তবাচক চিহ্ন, ইকুয়াল, নর ও নারী সমান নর নারী, ধাতু দ্যোতক চিহ্ন, মেটাল সাইন, বর্গমূল স্থ সমান স্থ ধাতু, পরবর্তী শব্দ হতে উৎপন্ন, লেস দ্যান, জাদ্রেল এর থেকে কম, জেনারেল, পূর্ববর্তী শব্দ হতে উৎপন্ন, গ্রেট দ্যান, গঙ্গা এর থেকে বড়, গাং। প্রয়োজনীয়তা। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি, অনেক সময় আবেগ প্রকাশ করি, কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।